দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন ইউক্রেনের তথ্য নেওয়ার জন্য, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইউক্রেনের স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমি আজকে বিস্তারিত তথ্য দিব। তো সেখানে আসলে কতদিন সময় লাগতে পারে, আপনাদের কী কী ডকুমেন্টেশন লাগতে পারে, তারপরে কোথা থেকে ভিসাটা আপনাদের হবে, তো এরপরে যেটা হচ্ছে যে আপনাদের বাকি প্রসেস অ্যান্ড প্রসেসিংগুলো কীভাবে হবে, কত টাকা খরচ হতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিব। তো বিষয় হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা করার জন্য আপনার ডকুমেন্টস কী কী লাগে আমি আজকে সবার প্রথমে আজকে আমি একটু ডিফারেন্টলি বলবো, যেহেতু আগে ডকুমেন্টসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনার স্টুডেন্ট ভিসা করার জন্য আপনাকে এসএসসি অথবা এইচএসসি, মিনিমাম এইচএসসি সার্টিফিকেট, মিনিমাম এসএসসি এবং ম্যাক্সিমাম এইচএসসি বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে, সার্টিফিকেট, মার্কশিট এগুলোর কপি অ্যাটেস্টেড করতে হবে, পাসপোর্ট কপি লাগবে, এবং আপনার সবচেয়ে মজার বিষয় যেটা, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না এখানে। আর যেটা হচ্ছে আপনাকে ফাইল সাবমিট করতে হবে, কোথা থেকে ফাইল সাবমিট করতে হবে আপনাকে, দিল্লিতে। আর বর্তমানে আরেকটা ট্রেন্ড চালু হয়েছে যেটা খুব সহজে ভিসাগুলো দিচ্ছে, দিল্লিতে একটু সময় বেশি লেগে যায় এবং খরচটা বেশি হয় দেখে কিরগিস্তান থেকেও ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছে। প্রথমে কিরগিস্তান যাবে এবং দু তিন দিন পরে, কিরগিস্তানে যাওয়ার পর ডকুমেন্টেশনগুলো সব রেডি করে কিরগিস্তানে যাবে। তো কিরগিস্তানে যাওয়ার পরে ওগুলো আবার নোটারাইজ করে কিরগিস্তান থেকে দু তিন দিনের মধ্যে ডকুমেন্টসগুলো রেডি করে ইউক্রেন অ্যাম্বাসিতে জমা দেওয়া হবে। ইউক্রেন অ্যাম্বাসি থেকে সেটা সাত থেকে দশ দিনের মধ্যে আপনার 10 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার ইউক্রেনের ভিসাটা চলে আসবে। আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটার যে প্রসেসটা কীভাবে, আপনারা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ, আপনারা যখন ভিসাটা পেয়ে যাবেন, ইউক্রেনের ভিসাটা যখন ইন্ডিয়া অথবা কিরগিস্তান থেকে পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পরে আপনাদেরকে ফ্লাই করতে হবে কোথায়, ইউক্রেনে, এবং ইউক্রেনের এয়ারপোর্টে আপনাদেরকে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ এসে রিসিভ করবে, এবং রিসিভ করার পর আপনারা কলেজে যাবেন, এবং কলেজে যাওয়ার পরে আপনাদেরকে নেক্সট ডেতে আপনাদেরকে কলেজে যে ট্রিমিস্টার ফি, যে সেমিস্টার ফিটা, সেটা আপনাদেরকে জমা দিতে হবে। আচ্ছা, সেমিস্টার ফি কেমন হয়? সেমিস্টার ফিটা মোটামুটি ইউনিভার্সিটি বেদে এটা রয়েছে, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম। তবে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে যাবেন তাদের সেমিস্টার ফিটা মোটামুটি $1200 থেকে $1600 মধ্যে ল্যাঙ্গুয়েজে, যারা আপনার 6 মাসের জন্য যাবেন তাদের খরচ হবে, আর যারা 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স নেবেন তাদের ক্ষেত্রে 1500 থেকে আপনার হলো প্রায় $3,500 পর্যন্ত আপনাদের খরচ হতে পারে। এরপরে বিভিন্ন কোর্স বেদে এবং এরিয়া বেদে বিভিন্ন, যেমন কিভ এবং ওডিশা যেটা আছে, সবচাইতে ভালো যে দুইটা সিটি ইউক্রেনের জন্য, স্টুডেন্টদের জন্য একটু সুযোগ সুবিধা আছে এবং এখানে আপনারা কাজকর্ম মোটামুটি খুঁজে পাওয়া যায়। তো কিভ এবং ওডিশা এই দুইটা সিটিতে আপনাদের খরচটা একটু বেশি হয়, তবে এগুলো ছাড়া আরও কমেও আপনারা পাবেন, তবে সেগুলো আশেপাশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেখানে আসলে না যাওয়াটাই বেটার, তাই আমি ওই সব তথ্যগুলো দিলাম না আপনাদেরকে, শুধু কিভ এবং ওডিশার উপরেই আমি আজকে কথা বলছি। তো আপনাদের যেগুলো ইউনিভার্সিটির যেটা গ্র্যাজুয়েশন কোর্স করতে গেলে আপনাদের খরচ হবে মোটামুটি $2,000, এক বছরের টিউশন ফিস $2,000 থেকে শুরু করে এটা $3,000-4,000 পর্যন্ত আছে, $5,000 আছে। এরপরে আপনার যদি আপনারা মেডিকেল বা MBBS কোর্সে আপনারা পড়তে যান, সেক্ষেত্রে আপনাদের খরচ মিনিমাম $3,000 থেকে শুরু করে একেবারে $5,000-6,000 পর্যন্ত পার ইয়ার খরচ পড়তে পারে। তো এই হচ্ছে আপনাদের যে খরচের যে বিষয়টা। এরপর আসছে যে আমাদের এখানে রেগুলার যে কোর্সগুলো আছে, আন্ডার গ্র্যাজুয়েশন যে কোর্সগুলো আছে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স, এইসব কোর্সের যে আপনার সেমিস্টার ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি ইনটেক। তো আপনারা যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারলে আপনাদের সেখানকার ভিসা আপনারা করতে পারবেন। তো এখন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব যে ইন্ডিয়া থেকে কীভাবে ভিসা করবেন এবং কিরগিস্তান থেকে কীভাবে ভিসা করবেন, কিরগিস্তান থেকে কীভাবে ভিসাটা হয় এবং ইন্ডিয়া থেকে কীভাবে ভিসাটা হয়। যেহেতু এখন এই মুহূর্তে কিরগিস্তান থেকে খুব সহজে অনেকে ভিসা করতে পাচ্ছেন, তো আমি সেই তথ্যটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আরও যদি কোনো প্রশ্ন থাকে, যেহেতু ইউক্রেন নিয়ে ভিডিও শুরু করেছি, আপনারা যদি কোনো প্রকার তথ্য জানতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে তথ্যগুলো দিব। প্রিয় দর্শক, যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি
ন্যাশনালিটির লোকদের আপনার ভিসা করাটা একটু টাফ হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসায় আমি মনে করি যারা স্টাডি করতে যাবেন তাদের জন্য ইউক্রেন খুব বেটার একটা জায়গা হতে পারে। আপনারা অনেকেই যাচ্ছে এখন এই মুহূর্তে, আর এই করোনার সময় কিন্তু একটা ভালো সুযোগই যাচ্ছে, অনেকে ভিসা করছে এবং ভিসার নিয়মকানুনগুলো একটু সহজ রয়েছে। সো আপনারা চাইলে এই মুহূর্তে আসলে যেতে পারেন। এবং আরও যদি কোনো প্রশ্ন জানতে চান আমি আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, ভিডিও দেওয়ার কথা আজকে। সো আমি ভিডিওটি আজকে শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বৈদেশিক কর্মসংস্থান, ভ্রমণ ও ভিসার তথ্য কেন্দ্র এবং ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের মতো এখানে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।